আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো। নাম কি ভাইয়া? ফিরোজ। আপনার নাম? রিমু। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমরা আছি হল ইসলাম 24 থেকে আপনাদেরকে কিছু ইসলাম বেসিক প্রশ্ন করব। আপনাদের জন্য আমাদের প্রথম একটা প্রশ্ন করতেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন আমলের হিসাব নেবেন, জানা আছে? রিমু ইয়াদা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন আমলের হিসাব নেবেন? অবশ্যই নামাজ। ইমান, ইমান, ইমান এবং নামাজ আর কি। মাশাআল্লাহ, আমাদের আপু অ্যানসার দিয়ে বলতে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, কারণ আল্লাহ রসুল অনেক হাদিস আছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। মাশাআল্লাহ, আমাদের আপু অ্যানসার দিয়েছেন, তার সাথে ভাইও অ্যানসার দিয়েছেন, আপনাদের জন্য আমাদের শেষ। এখন যদি কারো যদি ইমান না থাকে, নামাজের হিসাব কিভাবে হবে? এটাই তো, আগে তো নাম ইমান থাকতে হবে না? ইমান নেওয়ার পরে কি আমাদের একটা হিসাব নেবেন? না, প্রথমত ইমান ইমান তো ঠিক থাকতে হবে, তারপরে না আপনার ইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ হিসাব নিবে তো মুমিনদেরই, ঠিক আছে না? মুমিনদের হিসাব নিবে, ঠিক আছে। নামাজ আসতে তো পরে, আগে আগে হচ্ছে প্রথম হচ্ছে ইমান। হ্যাঁ, ইমান তো হবে, উইদাউট ইমান ইউ ক্যান নট ইমাজিন ইউ আর মুসলিম। তো আপনাকে, আপনাদের জন্য আমাদের শেষ প্রশ্ন, আমাদের অনেক নবী রাসূল আসছিলেন, নবী রাসূলদের নামে শপথ কাটা কোন ধরনের গুনাহ? নবী নজরুল, এটা নবী রাসূলদের নামে, এটা শিরক, শিরক, শিরক। আপু, শিরকটা যে হবে, এটা কি ছোট শিরক না বড় শিরক, না জায়েজ হবে? এটা বড় শিরক। বড় শিরক, জি। শিরক, হ্যাঁ শিরক। এটা ছোট শিরক হবে কেন? এটা হাদিসে আছে না? এটা শিরক, দেখতে পাচ্ছেন আমাদের আফি এবং ভাইয়া দুজনের অ্যানসার খুব সুন্দর হয়েছে, ওদেরকে কোনো অপশনে দেওয়া লাগে না, মাশাআল্লাহ। যারা আমাদের ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে ওদেরকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, আল্লাহ ভালো রেখেছেন। ভাইয়ের নাম জানতে পারি? আমার নাম মোহাম্মদ শফিল ইসলাম। ভাইয়ের নাম? মুহিবুর রহমান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমরা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, হল ইসলাম 24। ওয়েলকাম। আপনাকে দুইটা প্রশ্ন করবো আপনাদেরকে, জাস্ট প্রথম প্রশ্নটা করি আপনাদেরকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের থেকে কোন আমলের সর্বোত্তম হিসাব নেবে, জানেন? যৌবন বয়সে আমরা কি আমল করছি, এই আমলটা হিসাব দেবেন আল্লাহ। প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে ইবনে উমর হতে বর্ণিত একটা হাদিসে আসে, ছয়টি প্রশ্ন জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম একটা কদমও লড়াতে পারবে না। তো ওই ছয়টাই প্রশ্ন জিজ্ঞেস করবে, ছয়টা প্রশ্ন তো বুঝলাম জি। তারপর সর্বপ্রথম একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে এরকম, এটা কি আপনার জানা আছে? আপনাদের একটা হাদিস বলি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সালাতের সর্বপ্রথম সালাতেরই কথা জিজ্ঞেস করবে। মাশাআল্লাহ, ওদেরকে একটা হাদিস বলার পরে আর বিস্তারিত বলা লাগে না, ফিরে গেছেন মাশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের শেষ প্রশ্ন, আমাদের অনেক নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের নামে শপথ কাটা কোন ধরনের গুনাহ? শিরক, বড় শিরক, ছোট শিরক, জায়েজ? না জায়েজ, না জায়েজ, না জায়েজ। নবী রাসূলদের নামে কসম কাটা কি জায়েজ আছে না শিরক? না, এটা শিরক, এটা জায়েজ না, শিরক, জি। মাশাআল্লাহ, ভাইয়াদেরকে যে অপশনটা দেওয়া হয়েছে, ভাইয়ারা অপশন করে দেওয়ার পরে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে। তো ভাইয়ারা আশা করি ইসলাম নিয়ে গবেষণা করেন, তাই তো পারেন, তো সবাই একটু ইসলাম নিয়ে গবেষণা করবেন, মুসলিম মুসলিমের একটা দায়িত্ব যেটা, এটা পালন করবেন। তো ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা স্যার ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে, হল ইসলাম 24, আপনাদের কিছু ইসলাম বেসিক প্রশ্ন করব। সর্বপ্রথম একটা প্রশ্ন করি, আমাদের কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন আমলের হিসাব নেবেন? নামাজের। নামাজের, শিওর? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভাইয়া পেরেছেন, কারণ এটা নিয়ে অনেক হাদিস আছেন, তার ভিতরে আমি একটা হাদিস বলতেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। মাশাআল্লাহ। তো আপনাদের জন্য আমাদের শেষ প্রশ্ন, আমাদের পৃথিবীতে অনেক নবী রাসূল আছেন, নবী রাসূলদের নামে শপথ কাটা কোন ধরনের গুনাহ? বড় শিরক, ছোট শিরক এবং জায়েজ? এরা সঠিক বলতে পারবো না। নবী রাসূলের নামে কি কসম কাটা জায়েজ আছে? না, জায়েজ নেই। তো কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। শুধু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা উনারই কসম খাওয়া জায়েজ, আর কোনো কারো কসম দুনিয়াতে কসম খাওয়া জায়েজ নেই, জায়েজ নেই। মাশাআল্লাহ। তো ভাইয়াকে অপশন দেওয়ার পরে ভাইয়া পেরেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আর ভাইয়া মানে ইসলাম নিয়ে অনেক গবেষণা করেন, মুখে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়েন পাশে? ইনশাআল্লাহ পাশে। তো নামাজ, মাশাআল্লাহ। তো ভাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।